এই ব্রান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি মর্নিং ব্রেকফাস্ট করছি। কি কি খাচ্ছি আপনাদেরকে দেখা দিচ্ছি আগে। এ হচ্ছে ব্রেড, এই হচ্ছে অ্যাভোকাডো, এ হচ্ছে ইগ, এন্ড এই হচ্ছে গাজর। আস্তে আস্তে নিয়ে নিচে আমি দেখাবো, গাজর কামড়ে কামড়ে খাবো। তো আচ্ছা, এইবারে আমাদের কুমিল্লার কি হয়েছে? হেলদি ব্রেকফাস্ট সবসময় খাওয়া হয় না, মাঝে মাঝে। আমাদের কুমিল্লার কি হয়েছে এবারে? কেন জিততে পারতেছে না কুমিল্লার? কি আগে আমাদের কিছু বুঝতেছে না এইবারে কুমিল্লার এই সিজনে কি হইলো? কুমিল্লা এইবার বিপিএল কুমিল্লার কোনো আগা মাথা কিছু বুঝতেছে না। তিনটা ম্যাচ খেলো, তিনটা হারলো, এটা কোনো কথা? ফেভারিট একটা দল কুমিল্লা বিপিএল, যা তা অবস্থা তো বুঝতে পারছি, অ্যাটলিস্ট তোরা তো জিতবি। লাস্ট টাইম সিলেট খুব খারাপ খেলছে, এইবার সিলেটে একটা ম্যাচ হারা নাই। বাবা, আমি খেলা দেখি না, যদি কুমিল্লার শুধু কুমিল্লার খেলা হলে দেখি কি অবস্থা কুমিল্লার। বাট কুমিল্লার তো রোজায় যায় অবস্থা। এ হচ্ছে আবার কোটা, এবার কোটা হচ্ছে বেসিক্যালি টেস্টলেস, বাট খুবই হেলদি। বাকি যে দুইটা ম্যাচ আছে কি মনে হয় আপনাদের, জিতবে? আজকে তো মনে হয় খেলা আছে কুমিল্লার। আজকে মন চলে কত হেলদি হেলদি খাইতে। ডিমটা আদা রান্না তো ঠিক আছে, আমি খাই শেষ করে আস্তে ধীরে খাওয়া যেত, আস্তে খাওয়া যেত তো ভালো, চাবিয়ে 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 চাবিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড কুমিল্লার জন্য ইয়ে করবেন যেন কুমিল্লা জিতে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট ফর কুমিল্লা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।